এপিসি বক্রপথেরে চাকরি আর এপিসির কৃষি উন্নয়ন বিষয়া যে নিযুক্তি কেলেঙ্কারী তাত দোষী সাব্যস্ত হওয়া রাকেশ পাল সহ 32 বিষয়ার আজি শাস্তির রায়দান করা হব আর গুয়াহাটির বিশেষ আদালতে দিব রায়দান। 23 জুলাইত শাস্তির রায়দান সংরক্ষিত রাখিছিল আদালতে আর দোষী সাব্যস্ত হয়েছিল রাকেশ পাল, সামেদুর রহমান, বসন্ত দোলে সহ 29 গৰাকীক এডিও। উল্লেখ্য যে এপিএসসির এই নিযুক্তি কেলেঙ্কারী গোচরত আজি রাকেশ পাল সহ 32 বিষয়ার শাস্তির ঘোষণা করব বিশেষ আদালতে। 23 জুলাইত যে শাস্তির রায়দান সংরক্ষিত রখা হয়েছিল আর সেই শাস্তির রায়দান আজির দিন ঘোষণা করব বিশেষ আদালতে। উল্লেখ্য যে আদালতে দোষী সাব্যস্ত করেছিল রাকেশ পালকে ধরে 32 বিষয়াক আর আদালতে এই গোচরটি দুঃখমুক্ত করেছিল 10 গৰাকীক বিষয়াক। আর এই কেগৰাকী এতিয়া দোষী সাব্যস্ত হওয়া বিষয়ার কি শাস্তি হব, আসলতে রাকেশ পালক লগতে আর এই কেগৰাকী দোষী সাব্যস্ত হওয়া বিষয়ার বিরুদ্ধে কি শাস্তির রায়দান ঘোষণা করব, হেয়া হব লক্ষণীয়।